একদম নিশ্চিত ভাবে বলে যাচ্ছি, নাগরিকত্ব আইনের সামনে দাঁড়িয়ে আজকে বলছি, একটা কথা তো বলতেই হবে যে বিজেপি একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তার সাথে টাইট 41% মানুষ দাঁড়িয়ে আছে, সবাই মিলে বলছেন আপনারা 53, সেই 53-এর মধ্যে কংগ্রেস আছে, সিপিএম আছে, মিম আছে, অমুক আছে, তমুক আছে, সব মিলে 53, কিন্তু কেন্দ্রীয় নাগরিকত্ব আইন সংশোধনের পক্ষে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে একদম সলিড 41-42% মানুষের সমর্থন নিয়ে। এই আইন হবে এবং এই আইনের ফলে আগামী বিধানসভা নির্বাচন, আমি আজকে একটা কথা বলি, আমি গত লোকসভা নির্বাচনের সময় বলেছিলাম যে আমরা 22 বা 24টা পাবো ভারতীয় জনতা, আজকে দাঁড়িয়ে বলছি, আমি এই সব্যসাচীকে আস্তে আস্তে বলছিলাম যে আমি একটা কালকেই বসে বসে সার্ভে করছিলাম, আমি আবার বলে যাচ্ছি কেন্দ্রীয় যে লোকসভা নির্বাচন হবে না 2021, মমতা দেবী আপনি তলা থেকে গুনুন কত পাবেন, বিধানসভা ভিত্তিক যেটা হবে না সেটা তলা থেকে গুনুন, ভারতীয় জনতা পার্টি 170-এ দাঁড়িয়ে আছে, আপনি তলা থেকে গুনুন আপনি কত পেতে পারেন, আপনি কী পাবেন, কংগ্রেস কী পাবে, সিপিএম কী পাবে, এগুলো গোনা শুরু করুন, ভারতীয় জনতা পার্টি 170-এ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে। জয় হিন্দ, সবাইকে আবার বলি ভারত মাতা।